সুপ্রিয় দর্শক, এশিয়ার 400 তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই। বিষয়টি এদেশের মানুষকে অবাক করেছে এবং বেদনা বিধুর করেছে বটে, বলার অপেক্ষা রাখে না। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হতে পারেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, এমনকি র্যাঙ্কিংয়ে যেখানে যে অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তাও নিচে নেমে গেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কথা তো না তোলাই ভালো। এখন প্রশ্ন হলো যে একটি দেশের 16.5 কোটি মানুষের সেরা ছাত্রগুলো, একটি জেনারেশনের, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পড়ার জন্যে, প্রকৌশল বিদ্যা শেখার জন্যে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হয়, এবং তাদের মধ্যে সবচেয়ে যে ছেলেটি সেরা তিনি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এবং তাহলে একটি দেশের সেরা ছাত্র, সেরা মানুষ, সেরা শিক্ষক তারা শিক্ষা প্রতিষ্ঠান চালান, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নামের মুখ উজ্জ্বল করতে পারছে না। কেন? বিশ্ববিদ্যালয়ের মানগুলো কি পড়ে গেছে? বিশ্ববিদ্যালয়ে কি পড়ালেখা হয় না? নাকি এমন কোনো বিষয় আছে, প্রশাসনিক, দাপ্তরিক, সেসব বিষয়ের কারণে জানানো হয় না, সেসব বিষয়ের কারণে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে উচ্চারিত হচ্ছে না? এসব বিষয়ে আজ আমরা জানব। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি জনতন্ত্রে গণতন্ত্রে। আমাদের তিনজন শিক্ষাবিদ আমাদের আমন্ত্রিত অতিথি, এবং একজন শিক্ষাবিদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হব, তারা সবাই আপনাদের পরিচিত। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, তিনি সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার সঙ্গে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বর্তমান পদে আছেন তিনি, ডক্টর আতিকুল ইসলাম। আমার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পর্দায় একটি নাম্বার দেখানো হবে, সেই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন এবং আপনারা আমাদের অতিথিদের সঙ্গে প্রশ্ন করতে পারবেন। বলে রাখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যুক্ত হবেন। আমরা অবশ্যই তার মতামত শুনব। আমি প্রথমে আলোচনা শুরু করতে চাই জনাব অধ্যাপক আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তাহলে সমস্যা কোথায়, কেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নাম নেই? আপনি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সত্যেন বোস একটি থিওরি আছে আন্তর্জাতিকভাবে, একসময় এই বিশ্ববিদ্যালয়ের অনেক নাম ছিল, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এই বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত আছে, বাংলাদেশ শব্দটি উচ্চারণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গায় থাকে, কিন্তু কেন এই অবস্থা এখন বিশ্ববিদ্যালয়ের? আমরা এই বিষয়ে একটু ভাবতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি যেভাবে তুলে ধরেছেন তার সঙ্গে এটা তো আমরা যুক্ত করতে পারি, আপনিও করেছেন, যে এই বিশ্ববিদ্যালয় থেকেই উত্থিত চেতনা, চিন্তা, দর্শন এটা একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রটি একটি জাতীয় রাষ্ট্র, আরও স্পষ্ট করলে একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ফসল হচ্ছে আমাদের এই বাংলাদেশ, এবং যেটা খুবই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছি, এবং সেখানে নেতৃত্ব দিয়েছে চিন্তায়, চেতনায়, দর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়। কথাটি হচ্ছে এই যে একটা কথা আছে না যে প্রচারেই প্রসার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা পৃথিবীর সামনে কি সেভাবে তুলে ধরেছি যে এই এটা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যেটা এই বাংলাদেশ সৃষ্টি করেছে? দেখুন, এই যে র্যাঙ্কিংয়ের কিন্তু নানা ইন্ডিকেটর আছে, আমি তো ধারণা করি এই যে একটা ইন্ডিকেটর আপনি, কারণ এটা তো তখনই অনুসন্ধান হবে সারা পৃথিবী জুড়ে, আর পৃথিবীর অন্য কোনো দেশ আছে কি না যেখানে একটা বিশ্ববিদ্যালয়ে তারা একটা দেশ সৃষ্টির জন্য নেতৃত্ব দিয়েছে চেতনায়, চিন্তায়, দর্শনে। সুতরাং একটা কথা আপনি অবশ্য উল্লেখ করেছেন যে এই যে র্যাঙ্কিংয়ে নাই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটি এসছে এই জন্যে যেটি 1921 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, এই তো আর 2 বছর পরে এটা শতবর্ষ পালন করবে। এখন চীনের কথা বলছিলেন কিংবা আরও বেশ কতগুলো দেশের কথা বলছিলেন যেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিংয়ে খুব সামনের দিকে চলে এসছে, চীনের একটি বিশ্ববিদ্যালয় তো প্রথম। জি, একটু খোঁজ নিতে পারি আমরা যে সেখানে আমরা দেখতে পাবো যে এর মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যাদের 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 প্রতিষ্ঠা কিন্তু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক অনেক পরে, কিন্তু তারা র্যাঙ্কিংয়ে উঠে গেছে, কিন্তু কারণ র্যাঙ্কিংয়ে যাবার জন্যে যে কাজগুলো করা দরকার সেগুলো তারা করেছে। আমরা খুবই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে
যে আমাদের নানা ঘাটতি আছে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আর একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নির্দ্বিধায় আমি সেটা বলতে পারি, আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে পিছিয়ে আছি এবং পিছিয়ে যাচ্ছি, খুবই সত্য কথা। কিন্তু তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও যে আমরা যে জ্ঞান সৃষ্টি, সেগুলোর জ্ঞান সৃষ্টির সাথে যুক্ত হচ্ছে আমাদের বিভিন্ন পাবলিকেশন, উন্নত মানের আমাদের সেই গবেষণাপত্র যেগুলো বিভিন্ন জার্নালে প্রকাশিত হবে, সে এখন কিন্তু যদি খোঁজ নেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যথেষ্ট সংখ্যক খুবই উঁচু মানের সেই জার্নালে গবেষণাপত্র কিন্তু প্রকাশিত হচ্ছে। কিন্তু সেগুলো যে ফোকাস করা এবং সেগুলো যে গণ সবার সামনে নিয়ে আসা, সেইগুলো যেমন ধরুন একটা ওয়েবসাইট, এখন একটা আমাদের দরকার খুবই সক্রিয় একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নানা অর্জন আমরা সামনের দিকে তুলে ধরতে পারি। এক্ষেত্রেও কিন্তু আমরা পিছিয়ে আছি। আর একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটা জ্ঞান সৃষ্টি করে, জ্ঞান সৃষ্টির জন্য প্রয়োজন হচ্ছে আমাদের গবেষণা। এখন গবেষণা এখন এমন এই এই সময়ে এখন গবেষণায় কিন্তু অন্যান্য প্রতিটি শাখাই গুরুত্বপূর্ণ বটে, কিন্তু গবেষণায় বিজ্ঞান, বিশেষ করে এখন জীববিজ্ঞান গবেষণা, এখন আমার এখানে দুজন খুবই প্রথিতযশা শিক্ষকরা আছেন, তারাও জানেন যে গবেষণার জন্য কিন্তু অর্থের প্রয়োজন, বড় অর্থের প্রয়োজন, সেখানে বিনিয়োগ হতে হবে, সেখানে বাজেটে সেই অর্থের পরিমাণ থাকতে হবে। এখন আমরা যদি একটু অনুসন্ধান করি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো অনেকগুলো আছে, সেখানে গবেষণা খাতে আমরা কতটুকু অর্থ সেখানে ব্যয় করছি, প্রধানত আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের বেতন আনুষঙ্গিক এইসব বিষয়গুলোতেই আমাদের সিংহভাগ আমাদের অর্থ কিন্তু খরচ হয়ে যাচ্ছে, কিন্তু গবেষণার জন্য খুবই যৎকিঞ্চিত আমাদের অর্থ আছে। যা কিছু এখানে গবেষণা হচ্ছে সেখানে মুখ্যত সেই গবেষণার জন্য আমাদের গবেষণা ফান্ডের জন্য বাইরের দিকে তাকাতে হচ্ছে। তবে সাথে সাথে এই কথা আমি বলবো যে বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন মন্ত্রণালয়, যেমন আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, তাদের মধ্য দিয়ে কিন্তু গবেষণা খাতে অর্থ বরাদ্দ বেড়েছে, এটাও সাথে সাথে আমার বলতে হবে। কিন্তু তারপরেও সেটাও কিন্তু টাকার অঙ্কে খুবই অকিঞ্চিতকর। এখন গবেষণা টাকার অভাবে বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ছে, টাকার অভাবে তো বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ছে। আমি একটা যদি এই প্রসঙ্গে, শিক্ষা খাতে তো সরকারের সবচেয়ে বেশি বাজেট, কথাটি সত্য নয়, কথাটি সত্য নয়। আমি একটা উদাহরণ বলি, পাকিস্তানের সাথে তুলনা, পাকিস্তানেরও কয়েকটা নয়টা বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা বলুন, আমি বরং বলে দিই। এশিয়ার 417টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন লন্ডন ভিত্তিক। সেখানে চীনের 72টি, ভারতের 49টি, তাইওয়ানের 32টি, পাকিস্তানের 9টি, হংকংয়ের 6টি, ইন্দোনেশিয়ার 5টি, কথাটা একটু বলবো এই কারণে, আমরা তো সবাই জানি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 67 সালে ভর্তি হয়েছি তখন তো বটেই, তারপরে আরও লম্বা সময় ধরে পাকিস্তান সর্বক্ষেত্রে পড়াশোনার দিক থেকে আমাদের থেকে পিছিয়ে ছিল। পারভেজ মোশারফের সময়ে সেখানে কিন্তু পাকিস্তান সরকার তারা এই খাতে একবারে সাধারণভাবে, বিশেষ করে উচ্চশিক্ষা খাতে এবং গবেষণা খাতে বিপুল অর্থ বিনিয়োগ করে, এবং তাদের আমাদের এখানে যেমন ইউজিসি আছে, তারা সেখানে করে হায়ার এডুকেশন কমিশন, সেখানে সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধ্যাপকদের সেখানে টেনিওর ট্র্যাক, যেখানে মানে ব্যবস্থা করে এবং সেখানে খুবই উচ্চ বেতনে তাদের তারা যেন গবেষণা করতে পারেন, গবেষণা খাতে টাকা, এবং সে কারণে আমরা দেখেছি খুব উন্নত মানের জার্নালে এবং উন্নত গবেষণাপত্রগুলো সেখান থেকে প্রকাশিত হয়েছে। এটা তো এমনিতে হয়নি, তার জন্য বিনিয়োগ করতে হয়েছে, এবং দুর্ভাগ্যবশত আমাদের যে বাংলাদেশ হওয়ার পরে আমাদের যে শিক্ষা কমিশন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কমিশন, অসাধারণ একটা কমিশনে রিপোর্টে কিন্তু সেখানে ছিল যে আমাদের আমাদের শিক্ষা খাতে ব্যয়কে অন্তত পক্ষে 4% জিডিপি 4% করতে, গবেষণার জন্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আমি আপনার কাছে আসব ডক্টর আতিকুল ইসলাম। আমি এখানে আসার আগে প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালের একটি আর্টিকেল পড়ছিলাম, সেখানে তিনি এক ছাত্রের বরাত দিয়ে বলছেন যে বিদেশে বাংলাদেশের 2টি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের যে ডিগ্রি সেটাকে আমলে নেওয়া হয় না, সেটিকে তারা একটি ডিপ্লোমা হিসেবে গণ্য করে এবং সে অনুযায়ী তাদেরকে বাংলাদেশের স্টুডেন্টদেরকে মূল্যায়ন করা হয়। তাহলে বাংলাদেশের এই যে এত এত বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলো, সব কিছুর ফলাফল কী হলো? অনার্সের নামে তাহলে কি আমরা ডিপ্লোমা দিচ্ছি সবাইকে? আমার মনে হয় কথাটাতে অতিরঞ্জন আছে। বাংলাদেশ থেকে যারা মাস্টার্স করছে তারা অনেকে সরাসরি পিএইচডিতে যাচ্ছে এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, অক্সফোর্ডে যাচ্ছে, ক্যামব্রিজে যাচ্ছে,
জনস হপকিন্সে যাচ্ছে, হার্ভার্ডে যাচ্ছে, কাজে কথাটি সর্বৈব সত্য নয়। কিছু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী যদি না পায় কেউ, তাহলে তাকে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য বিবেচনা করা হয় না এমন একটি কথা বেশ শ্রুত আছে। বাইরে অনেক বিশ্ববিদ্যালয় আছে, আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে যদি কেউ প্রথম শ্রেণী নাও পায়, ভালো দ্বিতীয় শ্রেণী পায়, তাহলে কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে এমন কোনো কথা নেই। হয়তো বা হার্ভার্ডে ভর্তি হতে পারবে না, কিন্তু একটা স্টেট ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে আমেরিকা। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের জন্য বিদেশি শিক্ষক থাকা দরকার, অনেক বৈচিত্র্যের লোক থাকা দরকার, বিদেশি ছাত্ররা এসে পড়ালেখা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইন্টারন্যাশনাল হল আছে, কিন্তু আমরা দেখি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো একটি ভবনের ভিতরে উঠে যাচ্ছে, সেখানে কি তারা এই আন্তর্জাতিক পরিমণ্ডলের ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারছে? আমি আপনাকে একটু আইডিয়া দিচ্ছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে তারা দেখেছে ইন্টারন্যাশনালাইজেশন কতটুকু হয়েছে। এর দ্বারা তার তিনটা জিনিস মিন করে, ফরেন স্টুডেন্টস, ইন্টারন্যাশনাল স্টাফ এবং কারিকুলামটা ইন্টারন্যাশনালাইজেশন, এই তিনটা জিনিস তারা দেখে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 1967-68 সালে, তখন আমরা বিদেশি ছাত্র অনেক দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন মনে হয় এতটা নাই। তো এটার কারণ নানান রকম। আমার বিশ্ববিদ্যালয়ে আমি অন্য অনেকগুলি ইউনিভার্সিটিতে আপনার এগ্রিমেন্ট করেছি, যাতে করে তারা যারা আমাদের তারা 20-30 জন ছাত্র করে পাঠাতে চায়, তাদের দেশগুলো ট্রাভেল অ্যাডভাইজরিতে বলে যে বাংলাদেশ ইজ নট এ সেফ প্লেস টু গো। কাজেই আমাদের আমরা বিদেশি ছাত্রগুলিকে যেন অ্যাট্রাক্ট করতে পারতেছি না। টিচারদের বলা যেটা হয়, 2-4টা ইউনিভার্সিটি আমরা বিদেশি টিচার অ্যাট্রাক্ট করতে পারতেছি, বাকিরা স্যালারির দিক থেকে কম্পিটিটিভ না, আমরা নেদার উইথ ইউরোপ অ্যান্ড আমেরিকা নর উইথ দি মিডল ইস্ট, যার জন্য ওইটা আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না। সিলেবাসের দিক থেকে আমাদের মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো সিলেবাস রীতিমতো মানে রেগুলার পরিবর্তন করা হয় না, ইভেন প্রাইভেটগুলির মধ্যেও সবগুলো করে না, top 10 বা 15 তারা সবসময় সিলেবাসটা চেঞ্জ করার চেষ্টা করে এবং সেভাবে আগায়। আরও কয়েকটা জিনিস আছে, ওরা দেখে ইনোভেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, আপনি ইন্ডাস্ট্রির সাথে কতটা এঙ্গেজড, আপনি কী কী ইনোভেশন করেছেন, আপনার ছাত্ররা কজন এন্টারপ্রেনিয়র হয়েছে, তাদের নিজের বিজনেস শুরু করছে এবং সাকসেসফুল হয়েছে, আপনার কজন ছাত্র সিইও লেভেলে আছে মানে বড় বড় কোম্পানিতে, এগুলো তারা দেখে। ইভেন কয়টা নোবেল লরিয়েট আপনার স্টাফে আছে ওটাও তারা দেখে, আপনার পিএইচডি কোয়ালিফাইড স্টাফের প্রপোর্শনটা কী, আপনার সিনিয়র স্টাফ কত, জুনিয়র স্টাফ কত, আপনার রিসার্চ বাজেট দেখে। রিসার্চের বাজেটের চেয়ে বড় জিনিস বাংলাদেশে যেটা দেখলাম, রিসার্চ বাজেট দেখে, বিদেশ মানে ওই র্যাঙ্কিং অর্গানাইজেশন রিসার্চ বাজেট দেখে না, তারা দেখে পাবলিকেশন পার মেম্বার অফ স্টাফ, আপনি মানে শিক্ষক প্রতি কতটুকু পাবলিকেশন করেছেন, রিসার্চ গ্রান্ট রিসিভড, আপনি কত মিলিয়ন ডলার রিসার্চ গ্রান্ট রিসিভ করেছেন। আমি জনস হপকিন্সে গিয়েছিলাম 2 বছর আগে, একটা স্কুল মানে একটা ডিপার্টমেন্টের মতন হেলথ স্কুল আছে, আপনি যেরকম জৈব ইয়ে ব্যাপারে, ওদের আপনার $500 মিলিয়ন ইয়ারলি বাজেট, তার মধ্যে বেতন হয়তো খুবই কম হবে পুরোটি রিসার্চের। এদের স্টাফ স্টুডেন্ট রেশিওটা হলো ফর এভরি 2.5 স্টুডেন্ট দে গট এ ফুল টাইম স্টাফ। এখন আমার যদি এখানে 50 জন ছাত্র, আমার একজন টিচার থাকে, তো এই জিনিসগুলোকে বিদেশে যারা র্যাঙ্কিং করে তারা এই অনেক ধরনের, আমি সবগুলি ফ্যাক্টর বলি নাই, এই ধরনের অনেক ফ্যাক্টর একটা ইউনিভার্সিটি ইভ্যালুয়েট করে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল থেকে যত কিছু পাবলিশ করেন না কেন, আপনি অন্যান্য ইন্টারনাল পাবলিশ, আমার ইউনিভার্সিটিতে আসা বিশ্ববিদ্যালয় আছে, আপনি যেগুলি পাবলিশ করবেন দে ক্যান বি লাইবিলিটি রাদার দ্যান অ্যাসেট। এই জন্য যে তারা যখন রিসার্চ ডেটাটা নেয়, তারা ঢাকা ইউনিভার্সিটি জিজ্ঞেস করে নেয় না, দে টেক ইট ফ্রম স্কোপাস মনে করে, বা অন্যান্য যারা রিসার্চ ওয়ার্ল্ড রিসার্চ যারা ইন্ডেক্স তৈরি করে ওখান থেকে তারা নেয়। তো আপনি যদি ওখানে পাবলিশ না করেন আর এই মানে এই কোয়ার্টারলি ওই জার্নাল অমুক তোমাকে পাবলিশ করেন, তাহলে ন্যাচারালি এগুলো কাউন্ট করে না। তো আমি সেজন্য বলছি, যদি আমরা সত্যিকারভাবে দুনিয়াতে এগিয়ে চলছে, উই ক্যান লুক ব্যাক অ্যান্ড সে উই হ্যাভ গিভেন বার্ট টু 5 ডিফারেন্ট কান্ট্রিজ, দ্যাট ইজ নট ওয়ান অফ দি র্যাঙ্কিং থিংস, ইটস এ গ্রেট থিং আমরা করেছি, কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য সেটা আসবে না। র্যাঙ্কিংয়ের জন্য যেগুলো আসবে আপনার রেপুটেশন, আপনার
রেপুটেশন বলতে তারা অন্য 50টা বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করে পৃথিবীর বিভিন্ন দেশে যে তোমরা ঢাকা ইউনিভার্সিটির উপর কী ধারণা করো, রেড ঢাকা ইউনিভার্সিটি। তো এটা যদি তারা ভালো র্যাঙ্কিং না পায় হার্ভার্ডের কাছ থেকে, অক্সফোর্ডের কাছ থেকে, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, মানে কুয়ালালামপুর ইউনিভার্সিটি থেকে, তাহলে তো ওখানে তো 50% মার্কস। সেই জন্য আমরা ভালো করতে পারছি না, আমাদের ইন্টারন্যাশনাল স্কিল নাই, আমাদের এমপ্লয়মেন্টের দিক দিয়ে ওইরকম কোনো নাই, চাকচিক্য নাই, আমাদের এখান থেকে বেরিয়ে বড় ব্যবসা করেছে নিজেকে ইসলামিক ওইরকম কিছু নাই, মানে আছে, কম আছে আর কি। তারপর আমাদের পিএইচডি প্রপোর্শনটা কম, আমাদের দেশ থেকে যারা পিএইচডি করে তারা বিদেশের থেকে যায়, হ্যাঁ, বা আসে না, এখন আসা শুরু হয়েছে। আমি বলতে চাই আপনার নর্থ সাউথে 45% এখন পিএইচডি কোয়ালিফাইড স্টাফ। তো এটা যদি আপনি 10 বছর আগে যেতেন তাহলে আমাদের তো আপনি 20% পেতেন। এই জিনিসটা এখন বাংলাদেশে সব ফিরে আসছে, কারণ দেশের একটা ভবিষ্যৎ তারা দেখে, এই দেশে এখন মোটামুটি ভালোভাবে বাঁচা যায়, জিনিসটা হলো কি আপওয়ার্ড ট্রেন্ডে আছে, সবাই মনে করে আগামীকাল আজকের থেকে ভালো হবে। তো এখন আমরাও ভালো করব, কিন্তু আমাদের একটা জিনিস আমি বলবো যে আমাদের যে ইউনিভার্সিটিগুলির অর্গানাইজেশন, এই জিনিসটা আমরা অপটিমাল কাজ করি না, হজবল অবস্থায় আছে কিছুটা, এবং ইনক্রিমেন্টাল ওয়েতে করি, এটা ভেঙে পড়ছে এটা ফিক্স করি, ওটা ভেঙে পড়ছে ওটা ফিক্স করি, অ্যাডহক সমস্ত কিছু। যদি আমরা ঠিক প্রত্যেকটা ইউনিভার্সিটি ঢেলে সাজাই যে আমাদের এই রিসোর্স অনেক ভালো করতে পারি, তবে এই কথাটা সত্যি যে শিক্ষার জন্য আমাদের 2% অফ জিডিপি আসে। আমি আপনার কাছে আসবো, অন্যান্য দেশে 6%। জি, ঠিক আছে। অধ্যাপক নজরুল ইসলাম, আপনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন, প্রফেসর আনোয়ার হোসেন বলছেন যে গবেষণার জন্য বরাদ্দ অপ্রতুল, কেন আপনার হাতে ছিল চাবিকাঠি? কিছু তো ছিল সামান্য। তো যাই হোক, প্রথমে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের কথাগুলোর সাথে একটু সুর মিলাই। প্রফেসর আনোয়ার হোসেন যেটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভূমিকা একটি দেশে, এরকম উদাহরণ আর পাওয়া যাবে না, খুবই কম, বলতে গেলে নেই, একেবারেই ইউনিক। তো সেটা অবশ্য র্যাঙ্কিংয়ে আসে না, যেটা প্রফেসর আতিক বললেন। এখনকার অবস্থা কি, প্রতি বছর আমরা কি করছি সেটা নিয়ে তারা র্যাঙ্কিং করে, তো এটা এক জিনিস। আর প্রফেসর আতিক যেটা বললেন যে আমাদের অর্গানাইজেশন ইউনিভার্সিটির বা ম্যানেজমেন্ট স্ট্রাকচার, এগুলো একটু ভিন্ন রকমের, সেটা র্যাঙ্কিংয়ের জন্য খুব একটা সুবিধাজনক নয়। আমাদের পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি দুজন আছেন, আমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রও ছিলাম, সারা জীবন শিক্ষকতা করেছি, বিদেশেও করেছি, তো পাবলিক ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স আছে। প্রাইভেট ইউনিভার্সিটি আমি ইউজিসির চেয়ারম্যান থাকতে দুই ধারাই দেখতে পেয়েছি। এখন আমার দুই সন্তান, দুই কন্যা, একজন ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইংলিশ লিটারেচার, তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক এবং ব্রিটিশ একটা ডিগ্রিও আছে তার মাস্টার্স, তারপরে বেচারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট হতে পারছে না, শর্ত আছে, করা শর্ত পিএইচডি ছাড়া এবং ভালো ইউনিভার্সিটির পিএইচডি ছাড়া তোমাকে অ্যাসোসিয়েট করতে পারবো না। তো সে গেছে পিএইচডি করার আশায়, কষ্টের মধ্যে আছে। আর দ্বিতীয় কন্যা ইকোনমিক্সের, সে নর্থ সাউথের স্টুডেন্ট, নর্থ সাউথের গ্র্যাজুয়েট এবং সরাসরি টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি স্কলারশিপে গেছে, এবং 3.5 ছিল না, একটু কম ছিল, তারপরেও গেছে, মাস্টার্স করেছে, ফিরে এসে নর্থ সাউথে লেকচারার, আবার লেখালেখি করে অস্ট্রেলিয়ার রেটেড ইউনিভার্সিটি, হাই র্যাঙ্কিং মনাশ ইউনিভার্সিটি, সেখান থেকে পিএইচডি করে আবার নর্থ সাউথে। এদের দুজনকে দেখলে আমি প্রাইভেট ইউনিভার্সিটির, দুটো ভালো ইউনিভার্সিটির কীভাবে পরিচালিত হয় এটা সরাসরি বুঝতে পারি। আমাদের এই পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো ধারা আলাদা, অনেক কিছুই আলাদা। একটা তো একবার নর্থ আমেরিকান সিস্টেমে চলে প্রাইভেটগুলো, চেষ্টা করে, এবং এই যে 104টা না কয়টা হয়ে গেছে, আমি যখন চেয়ারম্যান তখন ছিল 56টি, আমি 4 বছর চেয়ারম্যান ছিলাম, আমরা 80ও
নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি। তারপরে আবার নতুন আইন হলো 2010-এর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, এইটা পাশ হওয়ার পরে অনুমোদন দেওয়া শুরু হয়েছে। এখন তো 104, মানে 2011 থেকে এই পর্যন্ত অনেক বেড়ে গেছে। তো এই অল্প সময়ে 92 থেকে প্রাইভেট ইউনিভার্সিটি, এই সময়ের মধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রাইভেট সেক্টরে অভাবনীয় অগ্রগতি দেখাচ্ছে। আবার অনেকগুলো আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ে বলাই যায় না। আমি এখানে আসবার সময় দুটো বই সাথে করে নিয়ে এসেছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে আলাপ করব। আরেকটি বই, পুরাতন বই, আমি আনবো ভেবেছিলাম, আবার দেখলাম যে আসে নেই। সেটা হলো 1969-এর প্রকাশনা, জাপানের উপরে। বইয়ের টাইটেল হলো জাপান আনমাস্ট, জাপানের মুখোশ খুলে দেওয়া হচ্ছে। লিখেছেন কে? একজন ইন সার্ভিস ডিপ্লোম্যাট, জাপানি ডিপ্লোম্যাট, অ্যাম্বাসেডার। বইটা প্রকাশনার কিছুদিনের মধ্যেই বেচারা চাকরি হারালেন, কারণ সেখানে তিনি জাপানের ভালো জিনিসের পাশাপাশি অনেক মন্দ জিনিসও তুলে এনেছেন। তার মধ্যে একটা সেকশন আছে বিশ্ববিদ্যালয় নিয়ে। 1969 সনে 500 বিশ্ববিদ্যালয় জাপানে, নাম বলা যায় টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটি, এখন যেটা টোকিও ইউনিভার্সিটি, আর গুটি কয়েক ইউনিভার্সিটি, বাকি আমাদের মফস্বলের কলেজ টাইপের। তো এই একটা সময় জাপানেরও ছিল, এখনও হয়তো এরকম অনেক আছে। তো আমাদের হয়তো এরকম এখন গুণগত অর্জনের দিকে চট করে যেতে পারছি না, পরিমাণগত হচ্ছে। যে কথাটি আপনি প্রশ্ন করলেন, গবেষণা, এটা ঠিক বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক ইউনিভার্সিটি যে বরাদ্দ দেওয়া হয়, এটা প্রফেসর আনোয়ার যেটা বললেন, পরিচালনার জন্য, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন, তারপরে ভবনাদি রক্ষণাবেক্ষণ, নতুন ভবন তৈরি করা, গবেষণার জন্য অঙ্কে আসবেই না, পূর্ণ সংখ্যায় আসবে না, হয়তো দশমিক কিছু, এটা সত্য কথা। আবার এটাও বলতে হয় যে টাকার জন্যই শুধু গবেষণা আটকে থাকে না, এটা বিশদ বর্ণনা দরকার। যারা পয়সা ছাড়াও গবেষণা করে, সেটা আমাদের লিটারেচারে সম্ভব, সমাজবিজ্ঞানে সম্ভব, ফিজিক্যাল সায়েন্সে সম্ভব না। আমাদের একটা একটা আমাদের একটা বিরতি নিতে হবে, আমি আপনার কাছে ফিরবো, আমাদের আজকের সময়ও হলো। একটা ছোট বিরতি নিচ্ছি, আমাদের তিনজন শিক্ষাবিদ আমাদের সঙ্গে আছেন এবং আরও একজন আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবার স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব অধ্যাপক নজরুল ইসলাম, আপনার কথা শেষ হয়নি, আমরা চলে গিয়েছিলাম বিরতিতে। তাহলে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কি করতে পারে? টাকা বাড়ানোর জন্য তাদের কোনো ক্ষমতা আছে কিনা? না, অবশ্যই ক্ষমতা আছে এবং বাড়ানো উচিত। প্রথমত হলো যে ঢাকা ইউনিভার্সিটি যদি আমরা বলি বা অন্য পাবলিক ইউনিভার্সিটি, সেগুলোর উপরেই তো গ্রান্টগুলো দেয় তাদের জন্যই। তো এখানে হওয়া উচিত যেন প্রত্যেক শিক্ষক, তরুণ এবং প্রবীণ, বিশেষ করে তরুণদের জন্য গবেষণা অনুদান থাকতেই হবে, তাকে প্রতি বছর কিছু গবেষণা করতে হবে। হয়তো নবীন প্রভাষক, তার বেশি পয়সার অনুদান দেওয়া হবে না, কম, কিন্তু তার পছন্দ মতো গবেষণা অথবা ওই বিভাগের সম্মিলিত যে কতগুলো পরিকল্পনা থাকবে সেখানে তিনি একক করতে পারেন, দলগতভাবে করতে পারেন। এটা হলো একটা নিয়মিত ফান্ড, যেটা গভর্নমেন্ট যে বরাদ্দটা দেয় সেইখান থেকে বেতন ভাতা উন্নয়ন এর পাশাপাশি গবেষণা খাত থাকতেই হবে। বলেন অনেক সময় 10,000-20,000 টাকা করে দেয়, সেরকম আরেকটু ভালো। এখন আমি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে অসংখ্য গবেষণা কেন্দ্র আছে, হ্যাঁ, 60-70-80 কত, প্রত্যেক ডিপার্টমেন্টই প্রায়। তো এদের জন্য বিশ্ববিদ্যালয়ে কিছু সামান্য অর্থ বরাদ্দ দেয়। আমার ভূগোল বিভাগে আমিই শুরু করেছিলাম একটা,
এরা বোধ হয় 3-5 লাখ টাকা বছরে পায়, তার মধ্যে একজনের বেতন দিতে হয়। তো এটা খারাপ না যদি পরিকল্পিতভাবে এই গবেষণাগুলো পরিচালিত হয়। তাহলে প্রথম কথা হলো যে প্রত্যেক শিক্ষকের গবেষণা করবার সুযোগ থাকা উচিত, তার জন্য ফান্ডিং থাকা উচিত প্রত্যেকের, কম হোক বেশি হোক। আরেকটা হলো বড় রকমের গবেষণা, যেটি মঞ্জুরি কমিশন, আমি ছিলাম 2007-11 আমার সময়ই, হেকেপ হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্ট, এটা বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা অনেক আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক করে বিশ্বব্যাংকের টাকা আমরা এডুকেশনে নেব কি না, এইটা অনেক বিতর্ক হয়েছে। আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, সব ইউনিভার্সিটি মিলে, যে আমরা নেব। তখন প্রথম ধাপেই প্রায় 700 কোটি টাকা গবেষণা, গবেষণার পরিকাঠামো উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এগুলোর জন্য। এবং আগে আমরা শিক্ষকরা গবেষণার জন্য পেতাম হয়তো 10,000-20,000, বড় জোর 1 লক্ষ টাকা, এখানে দেওয়া হলো সর্বনিম্ন 4 লক্ষ টাকা, সরি 21 লক্ষ টাকা, আর সর্বোচ্চ 4.5 কোটি টাকা কাজ এসেছিল। অনেক কাজ এসছে, এখন এটা রিভ্যালুয়েশন হচ্ছে। আমি বিআইডিএস এর এখন সিনিয়র ফেলো, সেখানে ওই দিন দেখলাম তারা দুটো কাজ করেছে হেকেপের কাজের উপরে ইভ্যালুয়েশন, এটা খুব দরকার কারণ ওই প্রজেক্ট এখন শেষ হয়ে গেছে, নতুন একটা প্রজেক্ট। এইখানে সম্মিলিতভাবে এক একটা গবেষণা কে বলে ল্যাব তৈরি করবার জন্য 4-5 কোটি টাকা, এবং সম্মিলিতভাবে গবেষণা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিও পায়, যেমন নর্থ সাউথও পেয়েছে, এরা এককভাবেও যদি করে প্রায় 21 লক্ষ টাকা পেতে পারে। এইটা এই রকমের বড় রকমের প্রণোদনা। আমার পরে প্রফেসর আজাদ চৌধুরী, তিনি এটাকে আরও এগিয়ে নিয়ে গেছেন, তারপরে প্রফেসর মান্নান, তিনি আরও এগিয়ে নিয়ে গেছেন, এখন সমাপ্ত, নতুন আবার একটা শুরু হবে আরও বড় আকারে। তার মানে এখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, সরকারের পক্ষ থেকে ভালো অঙ্কের গবেষণা প্রণোদন দেওয়া হচ্ছে, যথেষ্ট না আমি এটাও জি অবশ্যই। অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম বলছেন যে টাকার জন্য গবেষণা থেমে থাকে না, এই কথা, এটার সঙ্গে আমি একমত হব। দেখুন, আমাদের যাদেরকে স্মরণ করতে পারি, আমাদের এই ভূখণ্ডে বিজ্ঞানী হিসেবে শুধু এখানেই নয়, সারা পৃথিবীতে যারা যাদের নাম ডাক ছড়িয়ে পড়েছিল, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিংবা সত্যেন বোস, তো তাদের কথা যদি বিবেচনা করি, তাদের জীবন যদি আমরা দেখি, সেখানেও দেখব যে তারা যে গবেষণা করেছেন সেখানে কিন্তু সে সময় অর্থের কিছু প্রয়োজন হয়েছে কিংবা উন্নত যন্ত্রপাতির প্রয়োজন হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই সব যন্ত্রপাতি নিজেরাই তৈরি করে নিয়েছেন। তো সেই সব উদাহরণগুলো আমাদের সামনে আছে। তবে এটাও ঠিক, এখনকার যে গবেষণা, বিশেষ করে বিজ্ঞান এবং আরও বিশেষ করে জীববিজ্ঞান, প্রাণবিজ্ঞান, সেখানকার গবেষণার মধ্যে অর্থের আসলে অর্থ ছাড়া হবে না, কিন্তু বহু ক্ষেত্রই আছে। আমাদের তো শুধু বিজ্ঞান নয়, আরও কত আলাদা আলাদা আমাদের বিষয়গুলো আছে, সেখানে তো সেখানে গবেষণা হতে পারে, সেখানেও তো হচ্ছে না, এটার কারণটা অনুসন্ধান করা দরকার। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি কিংবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের যে এক একটা লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা প্রফেসর, সেগুলো এই ধাপগুলোতে উত্তরণের জন্যে কিন্তু সেখানে গবেষণাপত্রের কথা আছে, থাকতে হয়। কিন্তু সেখানেও যদি আমরা দেখি যে একটা গবেষণা, সেখানে শুধু সংখ্যা বাড়ানো হলো, কোনো মান হলো না, সেখানে এখন অনেক গবেষণাপত্র আছে যেগুলোকে আমরা একটু বলি যে অনলাইন গবেষণা, যেগুলোতে তারা একটু পয়সা নেয় ওইরা যারা, এবং সেখানে সেগুলো প্রকাশিত হয়, এগুলো ওরা কেউ আর পড়াশোনাও করে না। তো বিশ্ববিদ্যালয় থেকে সেগুলোকে একেবারেই বন্ধ করে দেওয়া উচিত যে এ ধরনের গবেষণাপত্র সেখানে গ্রহণযোগ্য হবে না, গবেষণা হতে হবে মানসম্পন্ন। তো বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুই করবার আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হয়, এখনও পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষক নিয়োগের, সেখানে তাদের যে পরীক্ষার ফলাফল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা যদি একমাত্র গুরুত্বপূর্ণ হয় তাহলে তো আর আমাদের সিলেকশন কমিটির কোনো দরকার নেই, তাহলে তো আমরা কে ফার্স্ট সেকেন্ড হয়েছে এভাবেই নিয়ে নিতে পারি, কিন্তু আসলে তো সিলেকশন কমিটির দরকার আছে। এবং সেখানে শুধুমাত্র 10-15 মিনিটের একটা যে একটা তার যে মৌখিক একটা ইন্টারভিউ, সেটাই যথেষ্ট নয়,
তারপরেও একজন সেই সত্যিকারের একজন শিক্ষক হতে পারবে কিনা কিংবা সে একজন গবেষক হতে পারবে কিনা তার সেটা তো দেখার বিষয় আছে, সেগুলো কিন্তু আমরা এখন এমন হয় যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি নিয়োগ না পেলে আদালত পর্যন্ত চলে যান। সুতরাং সেই বিষয়গুলোতে আমাদের করবার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি তো তিনি যদি এখন রাজনীতিবিদদের লেজুর বৃত্তি করেন, আমি কথাটা একটু শক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমি এটা কথা আমাকে বলতে হবে, এখন এই বিষয়গুলো তো আছে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদি আসলে বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে হয় তাহলে এদিকে নজর দিতে হবে। এবং সেখানে শুধুমাত্র যে শিক্ষকরাই নজর দেবেন তা কিন্তু নয়, সে ব্যাপারটা হতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, আমাদের মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই বিষয়গুলো ভাবনা করা উচিত যে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ তো সেখান থেকেই হয়, তাহলে আমাদের এতগুলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগগুলো হচ্ছে সেখানে তারা সেই বিবেচনাগুলি যদি রাখেন যে একজন উপাচার্য ইন্ডিপেন্ডেন্টলি, তিনি একজন লেজুর হবেন না, তিনি হবেন একজন মুক্তমনা সাহসী মানুষ, একজন যিনি গবেষণা করেন এবং একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে সেই উন্নত মানুষ তৈরি করবেন, সেই ধরনের স্বাধীন চেতা মানুষকে তারা নিয়োগ দেবেন। এই বিষয়গুলো যদি না হয় তাহলে আমরা এই যে রেটিংয়ের কথা বলি আর যা বলি সেগুলো কিন্তু অরণ্যের ওদনই হবে। জনাব ডক্টর আতিকুল ইসলাম, রাজনৈতিক লেজুর বৃত্তি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে পিছিয়ে দিচ্ছে কি? আমার মনে হয়, বিদেশ থেকে এসে আমি যেটা মনে করি ওই এক্সপিরিয়েন্স থেকে, যে আমাদের শিক্ষকদের রাজনৈতিক লিনিংটা খুব পরিষ্কার হয়ে যায়, এটা হওয়া উচিত না। আমি যে ছাত্র জীবনে আমি মাত্র ছাত্র রাজনীতি করেছি, কিন্তু আমি যখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই আমার সচেষ্ট হতে হবে যে আমার পলিটিক্যাল আইডেন্টিটি আমার কোনো স্টুডেন্ট না জানে। অ্যাজ ভাইস চ্যান্সেলার, অ্যাজ এনি সিনিয়র স্টাফ, ইউ মাস্ট নট বি পার্টিসান, এটা অ্যাবসলিউটলি ঠিক। আমার এক ছোট দুটো একটা কথা আমাদের সঙ্গে জনাব একে আজাদ চৌধুরী আছেন, একটু আমরা যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এমেরিটাস অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব একে আজাদ চৌধুরী। আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনা করছি যে আন্তর্জাতিক একটি র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আছে, যদিও সেখানে ক্রম অবনতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু এশিয়ার 400 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম নেই। কেন এই দুঃখ কে ঘোচাবে? হ্যাঁ, এইটা তো দুঃখের ব্যাপারই, এটা দুঃখ না, এটা এটা বেদনারও বিষয়, বেদনারও বিষয়। আমার যে আমার বিশ্ববিদ্যালয় ইকো হচ্ছে, কিন্তু যে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। এখানে কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে এইটা রেটিং নিয়ে তো হইচই করা হচ্ছে, এটা কিন্তু এক্সাক্ট রেটিং নয়, এটা হলো ইমার্জিং ইউনিভার্সিটি রেটিং। ইমার্জিং ইউনিভার্সিটি রেটিংটা ডিফারেন্ট, এটা লোয়ার লেভেলে হয়, রিজিয়নাল ইউনিভার্সিটি লেভেলে হয়, আর গ্লোবাল রেটিং যেটা হয় সেটা গ্লোবালি হয়, এই হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, স্ট্যানফোর্ড, ইয়েল, বেজিং, and for that matter Singapore National University, Canberra University, এইসব ইউনিভার্সিটি গুলো ওয়ার্ল্ড রেটিং হয়। আর এখন যে এই রেটিং এর কথা হচ্ছে এটা হলো রিজিয়নাল বা ইমার্জিং ইউনিভার্সিটিজ, এটা প্রকৃত রেটিং নয়, এটা তার চেয়ে নিচের লেভেলের রেটিং, সেখানেও আমরা নাই। এই জন্য আরো বেশি দুঃখের ব্যাপার, নাই থাকার কারণ অনেক, অনেকেই ডিসকাশন করেছেন যে আমরা যথাযথভাবে গবেষণাকে পার্সু করছি না এবং গবেষণার কালচারটা ক্রিয়েট করতে পারছি না, ও গবেষণায় অর্থায়ন হচ্ছে না, আর শিক্ষকদেরও গবেষকদেরও সিরিয়াসনেস নেয় ওই পর্যায়ে যেটা আগেও ছিল,
এখন চারদিকের টানা পোড়নে শিক্ষার মানের যে অবনতি ঘটেছে, ডেডিকেশনের শিক্ষকদের যা ছিল সেটাও অনেক কমে গেছে, এবং কমে যাওয়াটা বলতে আপেক্ষিক অর্থে বলছি যে ইভেন রিজনাল লেভেলেও কমে গেছে। আমি একটু আশ্চর্যই হয়েছি, 49 ইউনিভার্সিটি ইন্ডিয়ার, 72 চায়নার, সিঙ্গাপুরে একে পরিকাল, শ্রীলঙ্কা দুটি, নেপালেরও দুটি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। এখানে যোগাযোগেরও একটা অসুবিধা আছে। বিশ্ববিদ্যালয় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং রেটিং এর জন্য একটা স্পেশাল এফোর্ট থাকে, ডিপার্টমেন্ট থাকে, ফিডব্যাক দেয়, ওয়েবসাইটে দেয়, এন্ড হাইলি সাইটেড চ্যানেলে পাবলিশ করার জন্য এনকারেজমেন্ট করে। এইসব গুণ আমাদের ঘাটতির কারণে আমরা যথাযথভাবে নিজেদেরকে প্রজেক্ট করতে পারিনি বলে আজকে ইমার্জিং ওয়ার্ল্ডের রেটিংও আমরা পড়ে গেছি। আমি কয়েকদিন আগেও বলেছিলাম এরকম এশিয়া উইক সিস্টার নিউজ উইকের সিস্টার অর্গানাইজেশন 1968-67 রেটিং করেছিল এশিয়ার 50 বেস্ট ইউনিভার্সিটি, সেখানে ঢাকা ইউনিভার্সিটির নাম ছিল না। এটা এত বেশি স্পর্শকাতর ব্যাপার, আমি তখন উপাচার্য ছিলাম, চারদিক থেকে সমালোচনা হয়েছে। দেন উই টুক এ স্পেশাল এফার্ট কি করে ভালো পাবলিকেশন করানো যায় শিক্ষকদেরকে, কি করে গবেষণা অর্থায়ন বাড়ানো যায়, কি করে ফেসিলিটি ল্যাব ফেসিলিটি বাড়ানো যায়, কি করে যারা র্যাঙ্কিং রেটিং করে তাদেরকে ফিডব্যাক দেওয়া যায়, ওয়েবসাইট আপডেট করা হয়, এবং এটা যদি এইসব করার ফলে এর পরের বছরে 1998 উই বিকেম নাম্বার ওয়ান ইন সাউথ এশিয়া। ইন্ডিয়ান কোনো ইউনিভার্সিটি ছিল না, পাকিস্তানের কোনো ইউনিভার্সিটি আমাদের সঙ্গে ছিল না, এ মালয়েশিয়া ছিল না, রিটসু মেরিকান জাপানের ছিল না, ওয়াসেদা ছিল না, একমাত্র সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের উপরে ছিল। সেটা চলেছে তিন বছর পর হংকং এশিয়া উইক, হংকং যখন হ্যান্ড ওভার করা হলো ডিফারেন্ট টেরিটরি, সেখান থেকে এশিয়া উইক মাইগ্রেট করে চলে যায়, উই লস্ট দি কন্ট্যাক্ট। এখন আমি এটা বলতে চাচ্ছি না যে আমাদের অবমূল্যায়ন হয়নি, আমরা গবেষণা যথেষ্ট ইম্পর্টেন্স দিচ্ছি না, আমাদের শিক্ষকরা হোল হার্টেডলি সিনসিয়ারলি পাবলিকেশনে ক্রিয়েটিভিটিতে ইফেক্টিভলি এফোর্ট দিতে পারছে না বা দিচ্ছে না, যে কারণে হোক এই সবগুলো, এটা কিন্তু একটা বিষয়। আরেকটা হয় অনেক ক্রাইটেরিয়া আসে, টিচার স্টুডেন্ট রেশিও সেখানে নাম্বার ওয়ান ইজ ঢাকা ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি রিসোর্সেস আমাদের ফ্যাকাল্টি কত আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি আছে, এবং নট অনলি দ্যাট আমাদের অধ্যাপক জনাব এক আজাদ চৌধুরী জি, আমাদের হাতে সময় খুব কম, আপনি যদি খুব সংক্ষেপে, হ্যাঁ জি, এক আপনি 30 সেকেন্ডে আপনার শেষ কথাটা বলেন, তাহলে আমরা অনুষ্ঠান শেষ করব আর কি। আমি শুধু সংক্ষেপে শেষ করতে চাই এই জন্য, এখানে নিঃসন্দেহে তা হতাশার কথা, নিঃসন্দেহে এটা আমাদের গৌরবান্বিত করে না, তবে আমি খুশি, আমি আনন্দিত এই জন্য পুরো নেশন ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে নেই, এটা সিরিয়াস ইস্যু হয়েছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা এত বেশি ভালোবাসে, যে বিশ্ববিদ্যালয় জাতিকে স্বাধীনতার উপহার দেওয়ার মতো ক্ষমতা রাখে, যে বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধির চর্চায় এই রিজিয়নে বিপ্লব সাধন করেছে, যে বিশ্ববিদ্যালয় ভাষাকে আন্তর্জাতিকীকরণে সহায়তা করেছে, সেই বিশ্ববিদ্যালয় এত প্রাণের কাছে, তার অবমূল্যায়ন যদি হয় প্রতিব্যতীত হয়, এই অবমূল্যায়নের ব্যথা নিয়ে আমরা যেন ভবিষ্যতে আমাদের রিসোর্স ক্যাপাবিলিটি, টিচার স্টুডেন্ট রেশিও এবং টিচারদের ফ্যাকাল্টি রিসোর্সেস, এবং নট অনলি দ্যাট অ্যালুমনাই জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে না থাকলেও বাংলাদেশের মানুষের মেধা নেই, এ কথা আমরা মানতে রাজি নই। বাংলাদেশের মানুষ অবশ্যই মেধাবী, এবং অবশ্যই আমরা ভবিষ্যতে দেখতে পাবো যে এশিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে, বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কাতারে বাংলাদেশের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের নাম অবশ্যই উঠে আসবে। আমাদের শিক্ষাবিদদের অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।